بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ثانيا أركان الإرث تعريف الركن لغة من ركن إلى الشيء ركونا ما لا إليه ووثق به وركن الشيء جانبه الأقوى واصطلاحا ما لا يتم المأمور به ما إلا به ولا اعتبار له في الشرع مع عدمه تعريف الإرث لغة مصدر ورث يرث إرثا وورثا ووراثة وإراثة ومعناه انتقال الشيء حسا أو معنا ومنه ورث فلان المال أو المجد اصطلاحا حق مالي ثبت لمستحق بعد موت من كان له لصلة بينهما كقرابة أو نكاح أو ولاء الله رب العالمين جاوتي برشانسا جاء الله رب العالمين سبيشار كاري যিনি আহকামুল হাকিমিন সালাত এবং সালাম নাযিল করেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই ভূপৃষ্ঠে আসমানের নিচে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর করে সুবিচার করেছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একজন খারিজিকে, ওয়াই হাকা মাই আদিল ইল্লাম আদিল, যদি আমি সুবিচার না করতে পারি, ইনসাফ না করতে পারি, এমন কি আছে পৃথিবীতে যে সুবিচার করবে। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে চলছে ফারায়েজ বা মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন নিয়ে আলোচনা। আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে পঞ্চম পর্ব, বিষয়বস্তু হচ্ছে আরকানুল ইরস অর্থাৎ উত্তরাধিকারিত্ব, এই যে ওয়ারাসাত যেটাকে আরবিতে বলা হয়, ইরস মানে হচ্ছে ওয়ারাসাত, কেউ উত্তরাধিকারী হবে কারো, এটাকে ইরস বা ওয়ারাসাত বলা হয়। তো মিরাস যে ধন সম্পদ সেটাকে বলা হয় কি বলা হয় সেটাকে বাংলায় কি বলা হবে? হ্যাঁ, পরিত্যক্ত সম্পত্তি, কিন্তু এটা হচ্ছে উত্তরাধিকার। আর যেই ব্যক্তি এটার হকদার হইল, মালিক হইল, তারা ওয়ারিস মানে উত্তরাধিকারী। আর ইরস হচ্ছে উত্তরাধিকারিত্ব অর্থাৎ কারো উত্তরাধিকারী হওয়া, এক কথা মাসদার, আরবিতে গ্রামারে যেটাকে মাসদার বলা হয়। তো এর কয়েকটি রুকন রয়েছে, রুকন মানে বুঝেন যারা ইসলামের রুকন বুঝেন, ইমানের রুকন বুঝেন, সালাতের রুকন বুঝেন যারা নিয়মিত পড়াশোনা করছেন, সেগুলি যারা জানেন তারা বুঝতে পারছেন যে রুকন, রুকন মানে স্তম্ভ, রুকন মানে হচ্ছে স্তম্ভ খুঁটি। তো আরকানুল ইরস ধন সম্পদের যে ভাগ বন্টন, এর আরকান রয়েছে জি, এ সম্পর্কে আজকের আলোচনা। আলোচনা খুব ছোট্ট এবং একটু সূক্ষ্ম আলোচনা। এতে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আরকান রুকনের বহুবচন, আর একটা হচ্ছে ইরস ওয়ারাসাত মানে উত্তরাধিকারী হওয়া কারো, কারো উত্তরাধিকারী হওয়া। তো প্রথম শব্দটিকে দেখা যাক, বলছেন শেখ তারিফ রুকুন, রুকুনের সংজ্ঞা, রুকুন কাকে বলে, রুকুনের শাব্দিক অর্থ হচ্ছে, রুকুন হচ্ছে লোগাতান তার আবিধানিক অর্থ মিন রাকানা এলাশাই রুকুনান মালা ইলি হওয়াসে কাবি, রাকানা এর কোনো মানে কোনো দিকে ঝুঁকে যাওয়া, রাকানা এর কোনো মানে কোনো দিকে ঝুঁকে যাওয়া রুকুন। তো যেটা এক সাইডে থাকে, যেটা ঝুঁকে যায় সেটা এক সাইডে হয়ে যায়, মিডিলে না থেকে সোজা না থেকে কি হয়ে যায়,
এক সাইডে হয়ে যায়, এই অর্থটা ওতে পাওয়া যায়। এই জন্য যে কোনো কর্নারকে বা যে কোনো কোনাকে কি বলা হয়? রুকন বলা হয়। যে কোনো কোনাকে কি বলা হয়? রুকন বলা। এই থেকে কাবার চারটা রুকন রয়েছে, কাবার চারটা রুকন রয়েছে। একটা হচ্ছে রুকনে ইয়ামানি, যেখানে স্পর্শ তো আছে কিন্তু চুমা নেই, ঠিক না? আর একটা হচ্ছে হাজিরা আসদের রুকন। এই দুটো রুকনকে, হ্যাঁ, রুকনাইনে ইয়ামানি, আইনে ইয়ামানের দিকের দুটো রুকন, এই দুটোকে ইয়ামান দেশের দিকে অবস্থিত দুটো কোণা বা দুটো রুকন বলা হয়। আর এর বিপরীত দিকে, হ্যাঁ, উত্তর দিকে যে দুটো রুকন আছে সে দুটোকে কি বলা হয়? হ্যাঁ, একটা হচ্ছে রুকনে শামি, যেটা উত্তর পশ্চিম দিকে একটু আছে, সেটা হচ্ছে রুকনে শামি মদিনার দিকে। আর একটা হচ্ছে যেটা উত্তর পূর্ব দিকে আছে, সেটার নাম হচ্ছে রুকনে এরাকি, রুকনে এরাকি যদি ভাগ করে বলা হয়। আর না হলে যেহেতু শাম দেশ ওই দিকে, যার রুকন আইনে স্বামী আইনে দুটো স্বামী রুকন বলেও অনেক জায়গায় বলা হয়েছে। এক কথায় যে কথাটি বলছেন রুকন মানে হচ্ছে তাহলে এই কাবার ঘরের ক্ষেত্রে কোনা, আর প্রত্যেকটি ঘরের কোনাতে কি থাকে? স্তম্ভ থাকে, খুঁটি থাকে। হ্যাঁ, এখান থেকে রুকন মানে আমরা কি আরকানে ইসলাম মানে ইসলামের খুঁটি বলে থাকি, আরকানে ইমানের খুঁটি বা স্তম্ভ বলে থাকি। জি, তো রাকানা কোথায়? রাকানা আরকান মানে ঝুঁকে যাওয়া। হ্যাঁ, আর সেখান থেকে এই অর্থগুলি বেরিয়ে আসলো। তো বলছেন যে রুকন শব্দটি রাকানা থেকে, আরবরা বলে রাকানা এলাশাই, কোনো কিছুর দিকে কোনো কিছু ঝুঁকে গেল। রুকুনান মাস্তার মালা এলিহে মানে ঝুঁকে যাওয়া, ওয়াসে কাবেহি, এমনকি কোনো দিকে যদি কেউ হেলান দেয় ওইটাও রাকানা, কারণ হেলান দিতে ঝুঁকতে হয়, হেলান দেওয়ার জন্য কি করতে হয়? ঝুঁকতে হয়, এটা হচ্ছে রাকানা। এই জন্য সুরা ইসরা, সুরা বনি ইসরায়েলের একটি আয়াত রয়েছে, লাকাদ কিনতা তারকানু ইলাইহিম শাইআন ক্বালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করে বলছেন যে হে নবী, মনে হচ্ছিল যে তুমি কাফেরদের দিকে ঝুঁকেই পড়বে সামান্য। লাকাদ কিনতা তারকানু ইলাইহিম, উপক্রম ছিল যে তুমি ঝুঁকে পড়বে ইলাইহিম কাফেরদের দিকে, শাইআন ক্বালিলা অল্প হইল, অল্প কিছু ঝুঁকে যাওয়ার তুমি মনস্থ করেছিলে। আল্লাহ বলছেন ইজাল্লা আযাকনা কাদাইফাল হায়াত ওয়াদাইফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসিরা, যদি এরকম ঝুঁকে যেতে আর কাফেরদের সাথে কনসিডার করতে, সমঝোতা করতে শিরক কুফরির সাথে, তাহলে তোমাকে ইহ জগৎ পরজগতের দ্বিগুণ শাস্তি দিতাম। সুবহানাল্লাহ, কাকে আল্লাহ বলছেন? সবচেয়ে প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিবকে, যে রহমতুল্লিল আলমিনকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, যে খালিলুল্লাহ আল্লাহর খালি অন্তরঙ্গ বন্ধু, তাকে। তাহলে অন্য কোনো মুসলিম, অন্য কোনো মানুষ যদি কুফরের সাথে, শিরকের সাথে ধর্ম নিয়ে সমঝোতা করে, ডিসকাউন্ট দিয়ে, দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট করে না, আপনার ধন সম্পদ কাকে দিয়ে দিবেন? দিয়ে দেবেন, সমস্যা নেই, ধন সম্পদ দিয়ে রাজি করবেন আপনি, আপনার দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে কাউকে রাজি করবেন সেটা আপনার। কিন্তু দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট ছাড় দিয়ে সমঝোতা করা, হ্যাঁ, তাল মিলিয়ে চলা, এটা কঠোর শাস্তির জন্য রয়েছে এই আয়াত এই ক্ষেত্রে স্পষ্ট করে। তো কি বলছিলাম, এখানে লাকাদ কিতা তার কানো শব্দটি দেখাছিলাম, ঝুঁকে যাওয়ার অর্থ লাকাদ কিতা তার কানো, সম্ভাবনা ছিল বা উপক্রম হয়েছিল যে তুমি ঝুঁকে পড়বে তার কানো এলিহিম তাদের দিকে। যাই হোক, রুকনের শাব্দিক অর্থে এতটি কথা বললাম। ওয়াসতিলাহান শরীয়তের পরিভাষায় রুকন কাকে বলা হচ্ছে? মালা ইয়াতিমুল মামুরু বিহি ইল্লা বিহি, কোনো কিছুর যদি আদেশ হয়ে থাকে শরীয়তে সেটা এই রুকন ছাড়া সম্ভবপর নয়, আদিষ্ট বস্তুর বাস্তবায়ন করা সম্ভব নয় রুকন ব্যতীত। এটা হচ্ছে একটা পার্ট এই সংজ্ঞার। আর একটা অংশ হচ্ছে ওয়ালা এতেবার আল্লাহ ফিসারে মা আদামেহি, আর যেই বিষয়ের আদেশ হয়েছে সেটার কোনো মূল্য থাকে না বা গুরুত্ব থাকে না শরীয়তে, যদি রুকন সেখানে বিদ্যমান না থাকে, রুকন না পাওয়া যায়। এখন এই যে সংজ্ঞাটা বললাম এটা একটা প্র্যাকটিক্যাল বুঝতে হবে। যেমন ইসলামের রুকন হচ্ছে পাঁচটি, একটা রুকনকে ধরি আর প্রথম অংশটা ফিট করি,
ইসলামের নির্দেশ হচ্ছে কি, যে ইসলাম বা ইসলামের বিধান হচ্ছে কি, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, তাহলে আপনি মুসলিম হইতে পারবেন, এই পাঁচটা পালন করবেন। তাহলে মালায়াতিমুল মামুরু বিহি, ইসলামের যে আদেশ হয়েছে সেটা পূর্ণ হবে না রুকুন ছাড়া। যদি ইসলামের একটা রুকুন অথচ আপনি পারবেন না করেন, তাহলে ইসলামটা আপনার সম্পূর্ণ হবে, হবে অসম্পূর্ণ, আর না হলে একেবারে ক্যান্সেল। যদি তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না থাকতে একেবারে শেষ। সঠিক মতে নামাজ সলাত যদি না থাকে তো একেবারে শেষ। আর যদি এই দুটো থাকে, জাকাত না থাকে, হজ না থাকে, সিয়াম না থাকে, তো বড় ধরনের তাতে অসম্পূর্ণতা, ঠিক না? জি, তো এই একটা অংশ বুঝলেন এটা উদাহরণ দিয়ে। আর যদি সে রুকনটি না থাকে তাহলে যে বিষয়টির আদেশ হয়েছে সেটার শরীয়তে কোনো মূল্য নেই, আপনার ইসলামের কোনো মূল্য নেই। কোন মূল্য আছে যে ইসলামে আপনার ফরজ পাঁচটা, ইসলামে যেটা দিয়ে শুরু হচ্ছে সেই পাঁচটার একটা নেই বা দুটো নেই আপনার? তো ওয়ারাসাতের ক্ষেত্রে, এখন ওয়ারাসাতের ক্ষেত্রে ফিট করেন যে তিনটা রুকুন আছে, আসবে তখন বুঝাবো এই সংজ্ঞাটাকে ওখানে, এইভাবে বুঝবেন। তো হয়ে গেল তাহলে রুকুনের শাব্দিক অর্থ হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল। দ্বিতীয় অক্ষরটা কি ছিল বা দ্বিতীয় শব্দটা কি ছিল? এরিস, এরিস, ওয়ারাসা এরিস, এরিস। এর অর্থ কি? ইরস মানে ইরস সোজা ওরাসাত, ভাগ বন্টনে কিছু পাওয়া, ভাগিদার হওয়া, সহজ ভাষায়। লোগাতান তার আবিধানিক অর্থ হচ্ছে তারিফুল ইসম, মাসদার ওয়ারেসা ইয়ারেসো ইরসান, ওয়ারেসা ইয়ারেসো থেকে ইরসান মাসদার হয়, যেখানে ইরস এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে ওয়াউ দিয়ে ইরসানও হয়, ওয়েরাসাতুনও হয়, আর এরাসাতুনও হয়। এসবের অর্থ কি? ইরস মানে কি? যেমন আমরা বলছি আমি ভাগে পেয়েছি, কি পেয়েছি আমরা? ভাগে পেয়েছি, এর মানে কি? কারো কাছে ছিল সেটা আপনার কাছে, আপনার হস্তগত হয়েছে, তার হস্তান্তর, তার কাছ থেকে হস্তান্তর হয়ে আপনার হস্তগত হয়েছে। এটা ইন্তেকাল, ইন্তেকাল হওয়া মানে এক হাত থেকে আর এক হাতে আসে, এটা হচ্ছে কি? ইরস, ভাগিদার হওয়া, ভাগ পেলেন আপনি, এটাকে ইরস বলা হয়। এটা কি বলা হয়? ইরস বলা হয়। ইরস এই যে আমরা ভাগে পাই, শুধু ধন সম্পদ ভাগে পাই না, আরো কিছু ভাগে পাই, হ্যাঁ কি মানে ধন সম্পদ যা কিছু এগুলো, আর কিছু ভাগে পাওয়া যায় না? অনেক কিছু জন্মসূত্রে ভাগে পাওয়া যায়। জি, আপনার বাপ খুব রাগি ছিল, আপনি ভাগটা রাগে পেয়ে, রাগটা ভাগে পেয়েছেন, হয় না? এটা অনেকে বলে যে বাপের কাছ থেকে কিছু পাইনি, রাগটা পেয়েছি, বাপের কাছ থেকে কিছু পাইনি কিন্তু ব্রেনটা পেয়েছি, স্মৃতি শক্তি আমার বাপের খুব ভালো ছিল, আমার ভালো। তাহলে ভাগে শুধু টাকা পয়সা মানুষ পায় না, ওই ক্ষেত্রে শুধু ইরস ব্যবহার হয়, এইটাও ব্যবহার হয়। হ্যাঁ, বাপ বড় সম্মানীয় মানুষ ছিল, বাপের ইজ্জতের জন্য ছেলের ইজ্জত হয়েছে, হয় না? আজকাল নেতা মাথা মন্ত্রী মিনিস্টার তাদের জন্য, তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের ছেলের কি সম্মান? হ্যাঁ, রাজত্ব তাদের জন্য বরাদ্দ, আর কেউ কল্পনা করতে পারে যে তারা বেঁচে থাকতে আমরা পাবো, ঠিক কিনা? জি, তো এখানে অনেক সময় হয় কি যে মান সম্মান ইজ্জতটাও ভাগে কি করা যায়, পাওয়া যায়, শুধু টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা নয়। এই ক্ষেত্রে ওয়ারেসা শব্দটি ব্যবহার হয়। এখন আসেন, তাই বলছেন যে ইরস কাকে বলা হয়, শাব্দিক অর্থ বলছে। এখন শাব্দিক অর্থ প্রথম শুনে, মানাহু তার অর্থ হচ্ছে ইন্তেকালু শাইয়ে হিসসান আও মানান, কোনো কিছু হস্তান্তর হওয়া, কোনো কিছুর হস্তান্তর হওয়া। হিসসান মানে অনুভূতভাবে, যেটা দেখতে পাচ্ছেন অনুভূত, যেমন আপনার মোবাইলটা আপনার হাত থেকে আমার হাতে চলে আসলো, শেখ আপনাকে দিয়ে দিল, হস্তগত হইল আমার, আপনার হাত থেকে বেরিয়ে আসলো, ঠিক না? জি, এর ইন্তেকাল কোনো কিছুর, এটা হলো অনুভূত, দেখতে পাচ্ছে যে কোন একটা কোনো কিছু একজনের কাছে আরেকজনের কাছে আসলো। মানান আভ্যন্তরীণ দিক থেকে অনেক সময় কি হয়, বাহ্যিক দেখতে পাওয়া যায় না যে কি হস্তান্তর হলো আর কি হস্তগত হলো, দেখা যায় না। সেটা হচ্ছে মানান আভ্যন্তরীণ দিক থেকে, অনেক সময় আভ্যন্তরীণ দিক থেকে কোনো কিছু কারো হাতে হস্ত আসা
কারো হাত থেকে। যেমন অমিন হো আরো বলে থাকে, ওয়ারেসা ফুলান আল মালা, অমুক ব্যক্তি অনেক ধন সম্পদের কি ওয়ারিস হয়েছে, উত্তরাধিকারী হয়েছে। অমুক ব্যক্তি বা আমি আমার বাবার ধন সম্পদের ওয়ারিস হয়েছি, উত্তরাধিকারী হয়েছে, বলছি না বলছি না, তো ধন সম্পদ অনুভূত। মায়ের অলংকার থেকে আমি ভাগ পেয়েছি, মানে সেগুলির ওয়ারিস হয়েছি, ঠিক না? এগুলো অনুভূত দেখতে পাওয়া যাচ্ছে। কোনটা দেখতে পাওয়া যায় না? আবিল মজদা, মান মর্যাদা। বাপ বড় শেখ ছিল, ছেলেরাকে শ্রদ্ধা করে শেখের চলত, যদিও অত বড় শেখ হইতে পারেনি, হচ্ছে না হচ্ছে না, এমনি একটা শ্রদ্ধা আছে, বড় গোটা বংশের শ্রদ্ধা আছে, অনেক সময় গোটা বংশের শ্রদ্ধা আছে। কেউ যদি জানতে পারে যে ইমাম বুখারীর বংশের, এখনো শ্রদ্ধা করবে, ঠিক না? কেউ যদি জানতে পারে তার আগে যে এই রসুলুল্লাহ বংশের কোরেশ বংশের, তো সবাই আমরা এটা ইমানই চেতনা যে আমরা শ্রদ্ধা করবো, যদি তার দিনদারি থাকে, শিরক কুফরি মুক্ত বিদাত মুক্ত থাকে তাহলে, আর যদি ফরজ অজে বাদে করে তাহলে। কিন্তু নবীর বংশ হয়ে যদি শিরক বিদাতে লিপ্ত হয়ে যায়, বদ আকিদায় লিপ্ত হয়ে যায়, অথবা নামাজ না পড়ে, তো কোনো মূল্য নেই, নবী সাল্লাল্লাহু বলে দিয়েছে। কি বলছিলাম যে শুধু মানুষ, হ্যাঁ, অনুভূত বস্তুর ওয়ারেস হয় না, আভ্যন্তর ইতরিন বিষয় বা বস্তুর কি হয় ওয়ারেস, উত্তরাধিকারীও হয়, এই অর্থ ব্যবহৃত হয়। আমার এক ওস্তাদ ছিলেন, তিনি শেখ আকরামুজ্জামানের আপন মামা আমার, আর আমার ওস্তাদ বুখারি, খুবই রাগি মানুষ ছিলেন। ছাত্র যখন রেগে যেত তো ওনার কোনো দিশাহুস থাকত না, অনেকে রেগে গেলে দিশাহুস থাকে না, কি বলতে হবে আর কি করতে হবে, তো মাঝে মাঝে রেগে যেত, কোনো ছাত্র হতে লেট করে দিয়েছে আসতে, অথবা পড়তে পারেন না বা কিছু, যদিও শেষ ক্লাস আমরা ছিলাম ধরো এক বছর ওনার কাছে, তো ওই সব কমজোর ছেলে অথবা যারা একটু অবহেলা করে, দেখ রে, একদিন একদিন বলছে, একদিনের কথা মনে আছে, বাপের কাছে জমি জায়গার ভাগ পাইনি কিন্তু রাগটা ভাগে পেয়েছি, রাগটা ভাগে পেয়েছি, সাবধান, মানে রাগ যদি উঠা যায় আমার তো ব্যাস খবর আছে, বোঝা গেছে না? তাহলে আমরা বলি যে এইসব আমরা ভাগে পেয়েছি। ওয়াস্তিলাহান শরীয়তের ভাষা ইরস কাকে বলা হয়, ওয়ারাসাত, ওয়ারাসাত ইরস আরবিতে বলা হয়। সংজ্ঞাটা বলছেন, হাক্কুন মালিয়ুন সাবাতালে মুস্তাহাকিন বাদা মতে মান কানালাহু লিসালাতিন বাইনাহুমা কা কারাবাতিন আও নিকাহিন আও ওয়ালাইন। সংজ্ঞা করে এখন বোঝাচ্ছে যে ওয়ারাসাত, আমি আমার বাপের ওয়ারিস হয়েছি, আমার দাদার ওয়ারিস হয়েছি, আমার মায়ের ওয়ারিস হয়েছি, এটার মানে কি সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছে। বলছেন যে হাক্কুন মালিয়ুন, ওয়ারাসাত হচ্ছে বা ইরস হচ্ছে আর্থিক প্রাপ্য বা অধিকার, আর্থিক হক, সহজ ভাষায় অধিকার। সাবাত আলে মুস্তাহাকিন, কোন হকদারের জন্য সাব্যস্ত হইল, কখন সাব্যস্ত হইল, বাদা মৌতি মান কানা লাহু, যার এই ধন সম্পত্তি ছিল তার এন্তেকালের পরে, মৃত্যুর পরে। তাহলে যার ধন সম্পদ ছিল তার এন্তেকালের পরে কারো জন্য, যে হকদার তার জন্য কি হলো, একটা আর্থিক হক সাব্যস্ত হইল, আর্থিক হক সাব্যস্ত হইল। কেন আর্থিক হক সাব্যস্ত হইল? আপনার জন্য হইল, আমার জন্য হইল না, বা আমার জন্য হইল কোনো ক্ষেত্রে, আপনার জন্য কেন আর্থিক, হ্যাঁ, এই হকটি সাব্যস্ত হইল, আপনি পাবেন না আমি কেন পাবো, আছে না নেই? ধরেন আপনার আব্বা মারা গেল আর আপনি আছেন, আপনার ভাই বোনেরা আছে, ঠিক আছে, আর আপনার চাচা আছে, আপনি ছেলে, বাপের ছেলে, আর আপনার চাচা এক মায়ের পেটের ভাই, ঠিক আছে কিনা? এই ক্ষেত্রে এখন বলুন, ধন সম্পদ যে পরিত্যক্ত ধন আপনার বাবার, কে পাবে? ছেলে মেয়েরা পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে, চাচা, ও যদি বলে আমি মায়ের পেটের ভাই, বড় ভাই আমি ছোট থেকে মানুষ করেছি, বা আমি ছোট ভাই, বড় ভাই কত আদরে আমাকে মানুষ করেছে, তোরা তো পরে আরই দুনিয়াতে, আমরা কিচ্ছু পাবো না, বোঝা গেছে না? না, তার জন্য সে মুস্তাহেক নয়, সে হকদার নয় এখানে। জি, কেন পাবে বলে সেলাতিন বাইনা হোমা, এই উভয়ের মাঝে একটি রিলেশন বা আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে, সেলা মানে সম্পর্ক, এই উভয়ের মাঝে, অর্থাৎ যে মৃত মারা গেল
আর যে মোস্তাহেক হকদার হলো, একজন হকদার হইল আর আরেকজন ধন সম্পদ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল, এই দুইজনের মাঝে একটা যে সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে আত্মীয়তা বলবো না, কারণ এই সম্পর্কটা একটু ব্যাপক আত্মীয়তার চাইতে, এই সম্পর্কের কারণে কি হলো, এই আর্থিক হক ওই ব্যক্তির জন্য সাব্যস্ত হলো যে হকদার কোন একজন মৃত ব্যক্তির ধন সম্পদের। এই এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক বলছে, তিন রকমের হইতে পারে। কারাবাতিন, একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা কিরকম, বৈবাহিক আত্মীয়তা না, কারণ আমাদের বাংলা ভাষাতে আবার বৈবাহিক সম্পর্কটাকে আত্মীয়তা বলি, কিন্তু আপনার সালারা আপনার বংশীয় আত্মীয় না, বুঝা গেছে না, আপনার বাপের বংশটা আপনার আত্মীয়, ঠিক কিনা, আপনার মায়ের বংশ আত্মীয়, কারণ আপনার মায়ের দিক থেকে রক্তের সম্পর্ক আছে ওই বংশের সাথে, কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার কোন রক্তের সম্পর্ক আছে, আছে, যদি আপনার বংশের হয় সেটা আলাদা কথা, কিন্তু অন্য বংশে যদি হয় আপনার ছেলেরা, হ্যাঁ ও বলবে যে আমার নানা নানি, সুতরাং ওখানে আমার মায়ের বাবা মা ওরা নানা নানি, সুতরাং রক্তের একটা সম্পর্ক আছে, কিন্তু আপনার সাথে আপনার শ্বশুর বংশের রক্তের সম্পর্ক নাই, ওই সম্পর্ক আলাদা, দ্বিতীয় সম্পর্ক ওটা। তো বলছেন কারাবাতিন, একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আর নিকাহীন অথবা বৈবাহিক সম্পর্ক, এই মুসাহারা বা নিকাহ, এই বিবাহ হওয়ার মাধ্যমে শ্বশুর বংশের সাথে আপনার আত্মীয়তা কায়েম হয়েছে, যার ফলেও একজন অপরজনের ধন সম্পদের ওয়ারিস হবে, হকদার হবে, জি। আউওয়ালাইন অথবা এই দুইয়ের কোনোটাই সম্পর্ক নেই, বংশও না, নিজের বাপের বংশ না আর মায়ের বংশ না, আর বৈবাহিক কোনো সম্পর্ক না। আর একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে ধন সম্পদের ভাগ পাবেন আপনি, সেটা হচ্ছে আউওয়ালাইন, ওয়ালাইন, এটা হচ্ছে ওয়ালাউল আতাকা, আরবিতে এটাকে বলা হয় ওয়ালাউল আতাকা, কৃতদাস স্বাধীন করার এহসান করেছে, অনুগ্রহ করেছে, যার ফলে এই মনিবের একটা হক সাব্যস্ত হয়েছে এই কৃতদাসের ধন সম্পদে। এই কৃতদাস স্বাধীন হওয়ার পরে যদি তার আপন আত্মীয় স্বজন কেউ না থাকে, যারা ধন সম্পদ তার ইন্তেকালের পর নিতে পারবে, তার বংশের কেউ নেই, তার বৈবাহিক সম্পর্কের কেউ নেই, তার স্ত্রী নেই বা মহিলাকে আজাদ করেছে মহিলার স্বামী নেই, তাহলে বৈবাহিক সম্পর্কটাও গেল, তাহলে এই ধন সম্পদ গুলো নিবে কে, কে নেবে, ওই যে মনিব যে অনুগ্রহ করেছে, দাসত্বের জীবন যাপন করেছিল, স্বাধীন করেছে, সেই ব্যক্তি পেয়ে যাবে। ওয়ারকানুল ইরসে সালাস, এখন বলছেন যে ওয়ারাসাতের বা উত্তরাধিকারত্ব, উত্তরাধিকারত্বের রুকন হচ্ছে সালাসা, তিনটি, তিনটি রুকন, তাহলে ওয়ারাসাতের রুকন হচ্ছে তিনটি। এক নম্বর মুয়ারিস, মুয়ারিস, কেউ কেউ এটাকে মুরেস পড়েছে, বাবে এফাল থেকে, বাবে তাফিল থেকে মুয়ারিস, আর বাবে এফাল পড়লে মুরেস, একই অর্থ, অর্থাৎ এমন ব্যক্তি যে অন্যকে ওয়ারেস উত্তরাধিকারী বানায়, যেই ব্যক্তি অন্যকে উত্তরাধিকারী বানালো, কে বানালো, মৃত, যে মরলো সে বানালো, না মরলে তো কেউ বনতে পারতো না, হইতে পারতো না, তাই না, জি হ্যাঁ, মুয়ারিস। দ্বিতীয় হচ্ছে ওয়ারিস, যে উত্তরাধিকারী, হ্যাঁ, যে উত্তরাধিকারী, তাকে কি বলা হয়, ওয়ারিস, জি হ্যাঁ। ওয়ারিস শব্দটি আমাদের বাংলায় ব্যবহার হয় ব্যাপক হারে, নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সবাই বলে আমরা বাপের ওয়ারিস, হ্যাঁ, জি, ওয়ারিসিন, বিশেষ করে বহু বছন করে ব্যবহার করে, কি বলে, ওয়ারিসিন ব্যবহার করে, ওয়ারিস বহু বছন, ওয়ারিসিন, ওয়ারিস। দ্বিতীয় রুকন হচ্ছে ওয়ারিস, তৃতীয় রুকন হচ্ছে মাওরুস, মানে যেই সম্পদের কেউ ওয়ারেস হয়, মৌরুস মানে যার ওয়ারেস হওয়া যায়, কার ওয়ারেস হবেন, কোন বস্তুর, সেটা হচ্ছে সম্পদ, সেটা হচ্ছে কি, সম্পদ হয় সেটা টাকা পয়সার আকারে থাকবে, না হয় স্বর্ণ চাঁদের আকারে থাকবে, না হয় জমি জায়গার আকারে থাকবে, না হয় বাড়িঘরের আকারে থাকবে, হ্যাঁ, এমন কিছুর আকারে থাকবে যেটার কোনো মূল্য আছে, হ্যাঁ, পশু আছে, আর কিছু আছে, ইত্যাদি বিভিন্ন সম্পদ আর কি, মূল্য ধরে যদি বলছেন না এটা আমরা কেউ শেয়ারে কাজ করব না,
তাহলে ওটা বিক্রি করবে, তাদেরকে একজন কিনে নেবে, আর না হলে অন্য কেউ কিনে নেবে, তারপর ওটা পয়সা করবে। আর না সেটাতে সমান অধিকার সবার থাকবে, যার যেমন অধিকার রয়েছে আর কি। ইরসের বা ওয়ারাসাতের রুকুন কয়টি বললেন? ওয়ারাসাতের যে সংজ্ঞা বা রুকুনের যে সংজ্ঞা করলাম, রুকুনের সংজ্ঞাটাকে ফিট করেন তো এই তিনটি বিষয়ের ওপর। রুকুন কাকে বলা হয়? যা ছাড়া শরীয়তের আদিষ্ট বস্তু অসম্পূর্ণ থাকে। তিনটা রুকুন একটা যদি না থাকে, তো শরীয়তের যে ভাগ বণ্টনের আদেশ রয়েছে বা নির্দেশ বিধান রয়েছে সেটা সম্পূর্ণ হবে কি? মুয়ারেস নেই, মানে যে ধন সম্পদ ছেড়ে মৃতই নেই, তাহলে ভাগ বণ্টনের প্রশ্ন উঠে নাকি? উঠে না। মৃত আছে, লোক মারা গেছে, কিন্তু ওয়ারেস নেই, কেউ নেই, তার অপরিচিত ব্যক্তি কেউ নেই, তার খোঁজ খবরই নেই, তার ধন সম্পদ তার ছিল, পকেটে অক্ষ ছিল, কেউ নেই, তার খোঁজ খবর নেই, কোনো পরিচয় পাওয়া যায় না, তাহলে কাকে ওয়ারেস বানাইবেন আপনি? তার সমাধান আছে একটা, সেটা হচ্ছে বাইতুল মালে চলে যাবে, মুসলিমদের যে বাইতুল মালে আছে সেটাই চলে যাবে, তারপরে মুসলিমদের স্বার্থে খরচ করা হবে। যদি কোথাও বাইতুল মাল না থাকে তো তার নামে ফিসাবিল্লাহ দান করে দু গরিব মিসকিন গেছে, তাতে আজের সব পেতে থাকবে। তিন নম্বর হচ্ছে মওরুস, মানে হচ্ছে ধন সম্পদ যেটার ওয়ারেস হবে কেউ, আর কেউ ওয়ারেস বানাবে। মৃত আছে আর মৃতের ওয়ারেসিনও আছে, উত্তরাধিকারীর আছে, কিন্তু ধন সম্পদ নেই, মৌরুস নেই, মানে ধন সম্পদ নেই, তো কি ভাগ বন্টন হবে? ফারাইজ হবে? কিসের ফারাইজ করবেন আপনি? এমটি পকেট খালি মৃতের, কিচ্ছু নেই তার। বোঝা গেছে? জি। শরীয়তে তার কোনো মূল্য নেই যদি এই রুকুন না থাকে, মানে এই তিনটের কোন একটা যদি না থাকে তো শরীয়তের কোনো মূল্য নেই। ফল মওরুস ও মুয়াররেস, প্রথম হচ্ছে মুয়াররেস, মুয়াররেস বিসিগাতিল ফাইল, ইসম ফাইলের সিগা, ওয়াররাসা ইউয়াররেস ও তাওরিসান ফাহু মুয়াররেসুন। কে এগুলো সিগা জানে? কেউ জানে কি? কারো জানা আছে? কোন সাহেবের সিগা পড়েছেন? হ্যাঁ পড়েছিলেন, আপনি পড়েন নাই? পড়েছি তো, বলেন না যে কথা এত ঠান্ডা হইল, বলেন যে পড়েছি। হ্যাঁ জি হ্যাঁ পড়েছেন, মোট কথা জিজ্ঞেস করবো না। আচ্ছা, মুয়াররেস মানে যে কি করলো, কাউকে ওয়ারেস বানাইলো। জি হ্যাঁ, সে হচ্ছে কে বলছে? হুয়াল মাইয়্যিত, সে মাইয়্যিত মৃত ব্যক্তি। এই মৃত, মৃতটা কয়েক রকম হইতে পারে, তিন রকম হইতে পারে বলছেন। তাহাকি কেন সত্যি সত্যি মৃত হয়, এবারে দেখছেন সত্যি এই লোকটা মৃত, আর হুকুমান সত্যি সত্যি দেখতে পাচ্ছেন না যে মৃত, কিন্তু সে মৃতর হুকুম গ্রহণ করেছে, বিধান গ্রহণ করেছে, ওকে মৃত বলে ঘোষিত, মৃত বলে সে ঘোষিত বা ওকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, হয় না অনেক সময়? উদাহরণ দিলে বুঝবে, এখন শুধু এমনি ঢুকেছে। আর তাকদীরান অথবা আনুমানিক ধরে না হয়েছে যে মৃত। জি, তাহাকি কেন মৃত? একটা লোককে চোখের সামনে দেখলেন বা শুনলেন যে অমুক লোক মারা গেছে, তাহলে আসলে মারা গেছে, জানাজা হইল, কাফন দফন হইল, তাহলে মারা গেছে না, তাহাকি কেন মানে সত্যি সত্যি বাস্তবে। জি, আর একটা লোক হুকমান মানে ওর জানাজা ওর মারা গেছে কোথায় কিছু দেখেননি, কিন্তু পানিতে সাঁতার কাটতে গিয়ে আর ফিরে আসেনি, পানিতে সাঁতার কাটতে গিয়ে যদি না ফিরে আসে তাহলে কি কোনো জায়গাতে গিয়ে জিনদের বাড়িতে বসবাস করছে নাকি? তো ধরে নিতে হবে কি ও হুকমান কি মৃত, ওর হুকুম হচ্ছে মৃত, আমরা ধরে নেবো যে সে মৃত। যদি তার মৃতদেহ দেখেনি, তার জানাজাও দেখেনি, তার কবরও কোথাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সে মৃত, ঠিক না? হুকমান তাকদীরান আনুমানিক ধরে নিতে হয়েছে মৃত। একটা হলো নিখোঁজ, এক বছর নিখোঁজ, দুই বছর নিখোঁজ, তিন বছর নিখোঁজ, বলেন মৃত? হ্যাঁ, কতদিন? কতদিন যদি একটা লোক নিখোঁজ থাকে, চিঠি নেই, পত্র নেই, কোনো হদিস নেই, তার কেউ বলছেও না যে অমুক দেশে সে গেছে, চলে গেছে, আছে, কিন্তু রাগ করে গেছে, হয়তো আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করছে না। যদি এরকম হয় যে খোঁজ খবর আছে, কোনো যোগাযোগ করে না, তাহলে সে মৃত নয়, কিন্তু কোনো খোঁজ খবর নেই, সেও খবর দেয় না, কারো মাধ্যমে কোনো খবর পাওয়া যায় না, এইরকম লোক তো কতদিন পরে ওই লোকটাকে মৃত বলে ধরে নেবেন? চার বছর। কত বছর পরে? বিবাহিত স্ত্রী কতদিন অপেক্ষা করবে?
চার বছর, চার মাস না, চার বছর অপেক্ষা করতে হবে, চার বছর ওকে সবর করতে হবে, চার বছর ধরে নিতে হবে আমার স্বামী বেঁচে আছে, কারণ নিখোঁজ মফকুদ, একে বলা হয় মফকুদ, নিখোঁজ ব্যক্তি। আর চার বছরের পরে তখন মৃত বলে ধরে নেওয়া হবে, যে চার বছর যখন খোঁজ খবর নেই তখন সে মৃত। এখন মৃত যখন ধরলাম চার বছর পরে, তাহলে বিধবাকে চার মাস দশ দিন ইদ্যুত কাটাইতে হয়, এখন চার মাস দশ দিন সে ইদ্যুতে থাকবে, এটা ইদ্যুত তার চলছে এখন, এই চার মাস দশ দিন ইদ্যুতের পরে অন্য জায়গায় বিয়ে বসে গেল, জায়েজ বিবাহ। বিবাহ হওয়ার পরে যদি হঠাৎ করে চলে আসে, সাড়ে চার বছর হয়েছে এসে হাজির, চার বছর চার মাস দশ দিন পরে বিয়ে হয়ে গেছে, সাড়ে চার বছর, চার বছর পাঁচ মাস পরে এসে হাজির বাড়িতে, বলছে আমার স্ত্রী কই, অমুক নিয়ে গেছে বিয়ে করে, ফিরিয়ে পাবে? ওর স্ত্রী নেই, ক্যানসেল হয়ে গেছে, যে বিয়ে করেছে হক করেছে, ওই মহিলা বিয়ে বসেছে হক বিয়ে করেছে, এতদিন কেন খোঁজ খবর দেয়নি সে, যদি বেঁচে আছে সে তো আল্লাহ। এসব মানে কাল্পনিক, কিন্তু কাল্পনিক না, বাস্তব ঘটনা। যে সৌদি আরবের এক লোক, এখানে বড় একজন মানে বড় ক্যাপ্টেন পর্যায়ে বলছে, আমার দাদা ওইরকম অভাবের যুগ ছিল, প্রচণ্ড অভাব ছিল একসময়, আশি বছর আগে আজকে থেকে, আশি একশো বছর ধরে খুব অভাব ছিল, সুবহান আল্লাহ, দুর্ভিক্ষ, এখান থেকে চলে যায়। তখন যারা একটু ভালো খেত তারা ওই মণিমুক্তা কুড়াইত পানিতে ডুব দিয়ে, জি, লুলু তলাশ করা, জি, বাহরাইন থেকে মূলত এগুলোই করতো, দুবাই লোকেরা ওই রকম করতো একসময়। তো ওই দুবাই চলে যায়, যে গিয়েছে তো গিয়েছে, আর কোনো যোগাযোগ নেই, বলছে আমার দাদি চার বছর পাঁচ বছর ইন্তজার করার পরে, আর কত ইন্তজার, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে পাঁচ ছয় বছর পরে ফিরে চলে এসছে, ঘুরতে ঘুরতে কোথা থেকে চলে এসছে, জি হ্যাঁ, আল্লাহ মুস্তাফা। তো মৃত্যুটা তাহলে এই কয়েক রকম হতে পারে, তাহকিকান হুকমান তাকদীরান হতে পারে। এখন ভাগ বন্টনের ক্ষেত্রে আসেন, স্ত্রী বিবাহের কথা বলছিলাম, ভাগ বন্টন চার বছর নিখোঁজ, আর চার বছর পরে যখন মৃত ঘোষিত, তারপরে পরে ধন সম্পদ গুলি ছেলে মেয়েরা সব ভাগটা করে নিয়ে চলে গেল, করবে না করবে না, ভাগ করে নিচ্ছে, জি হ্যাঁ। তো মুয়ারেস বলা হয় মাইয়্যিত মৃতকে, যে ওয়ারেস বানাই, জি, অতারা কামওয়ালা ধন সম্পদ ছেড়ে গেছে, অথবা হুকুক আল্লাহু আলা গাইরি, অন্যের কাছে তার কোনো প্রাপ্য ছেড়ে গেছে, পাওনা দাওনা ছেড়ে গেছে, হয়তো তার কাছে গুচ্ছিত ধন সম্পদ নেই, জমিও নেই তার নামে, টাকা পয়সাও নেই তার বাড়িতে বা ব্যাংকে, কিন্তু অমুক জনের কাছে পাঁচ লাখ টাকা পাবে, হতে পারে। দ্বিতীয় রুকন ছিল কি, হ্যাঁ, ওয়ারিস, মাশাআল্লাহ, ওয়ারিস, ওয়ারিস কাকে বলবেন, হু আল হাইয়ু, যে জীবন্ত ব্যক্তি, জীবিত ব্যক্তি, ইন্দা মওতিল মুআরিসে, মৃত ব্যক্তির এন্তেকালের সময় তাহকিকান ও তাকদীরান, যে বেঁচে আছে তাকে সত্যি সত্যি সে বেঁচে আছে, জীবিত ব্যক্তি কোন সময়, মাইয়্যিতের এন্তেকালের সময়, মুআরিসের এন্তেকালের সময় বেঁচে আছে, তখন কিন্তু বেঁচে আছে, তার আগে মারা গেলে হবে না, এক মিনিট আগে যদি মারা যায় কিছু পাবে না, জি, যে আগে মারা যায় তার ধন সম্পদ ভাগ হবে, সত্যি সত্যি বেঁচে আছে, আর না হইলে অনুমান যে বেঁচে আছে তাকদীর, যেমন গর্ভে বাচ্চা আছে, এক লোক মারা যাচ্ছে তার দুটো ছেলে আছে, আর পেটে একটা বাচ্চা আছে, ছেলে নামে আল্লাহ আলাম, জি, তো এখানে ওয়ারেস কে কে, দুটো ছেলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে সন্তান, আর পেটে যেটা আছে সেটা মৌলুদ, হ্যাঁ, যেটা আসতে যাচ্ছে পৃথিবীতে, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে অতক্ষণ পর্যন্ত ধন সম্পদ ভাগ বন্টন করে যতক্ষণ পর্যন্ত এটা ভূমিষ্ঠ না হয়ে যাবে, কারণ জানা নাই যে ছেলে না মেয়ে, ছেলের ভাগ দেবো না মেয়ের ভাগ দেবো, ঠিক কিনা, যে আর জীবিত হয়ে আসবে না মৃত হয়ে আসবে। এই জীবিত ব্যক্তি কার এন্তেকালের সময়, মুআররিস যে ওয়ারিস বানাচ্ছে তার এন্তেকালের সময়, সে জীবিত সত্যি জীবিত, অথবা ধরে নিতে হবে যে সে জীবিত, এইরকম ভাবে জীবিত রয়েছে, এবং যে মুআররিস ওয়ারিস বানাচ্ছে তার সাথে তার সম্পর্ক রয়েছে, তিনটি উপায়ের একটি উপায় বা তিনটি মাধ্যমের একটি মাধ্যমে, তিনটা মাধ্যম একটু আগে আলোচিত হইল, কি মাধ্যম এই সম্পর্কের, আত্মীয়তার মাধ্যম, হ্যাঁ,
বৈবাহিক মাধ্যম, হ্যাঁ, অথবা হ্যাঁ দাস মুক্ত করেছে, এই সম্পর্কটা রয়েছে। তাহলে তিন নম্বর রোকন ছিল কি? মাওরুস। কি ছিল? মাওরুস। বলছে মায়াত রকুল মাইয়্যিত, বলছেন মায়াত রকুল মাইয়্যিত মিম্মালিন, মৃত ব্যক্তি যে ধন সম্পদ ছেড়ে যায়, মানে পরিত্যক্ত ধন, এটাকে মাওরুস বলা হয়, মালে মাওরুস। এই জন্য কি বলা হয়? মালে মাওরুস। মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনকে মাওরুস বলা হয়। সেটা আইনান, মানে বাস্তবে ধন সম্পদের আকারে দেখছি আইন, জমির আকারে, বাড়ির আকারে, টাকা পয়সার আকারে একটা আকার আছে ওর আইন। এটা আর একটা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু হাক্কান লাহু আলাগাইরি, তার হক প্রাপ্য রয়েছে, পাওনা রয়েছে অন্যের কাছে, পড়ে আছে, সেটা খারাপ হবে, মৃতের ওয়ারিসটা পাবে, ওইটা হচ্ছে মাওরুস। তাহলে ওটাকে মাওরুস বলবো, কারো কাছে কোনো কিছু, আচ্ছা সেটা অন্যের কাছে ধার পাওনায় পড়ে থাক, অথবা কারো কাছে আমানত রাখা থাক, মানে আমানত থাকতে পারে ব্যাংকে, ব্যাংকটা কি ব্যাংক সিস্টেম হচ্ছে আমানত, ব্যাংক সিস্টেম কি আমানত। এর জন্য আরবিতে আমানতকে ওয়াদিয়া বলা হয়, আর ডিপোজিটের আরবি ইদা, দেখবেন আপনার ফর্ম গুলো দেখবেন কি ইদা, আউদা ইউদ ইদা ওয়াদি এতুন, মানে হচ্ছে আমানত রাখা। এই ছিল আজকের আলোচনা, আর মনে করছিলাম যে একেবারে ছোট্ট আলোচনা যায় না, 15 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু লম্বা হয়ে গেল, তাই না? তো এই জন্য নিয়ত ছিল আর একটা প্রশ্ন উত্তর করব, কিন্তু সময় বেশি নাই, প্রশ্ন উত্তরটা অন্য সময়ের জন্য ছেড়ে দিই, এখানে আজকের আলোচনা শেষ করছি। আজকে একটু পরীক্ষা করি আপনাদেরকে, কারণ এখানে কিন্তু এক্সারসাইজ আছে আমাদের আলোচনায়, জি এক্সারসাইজ আছে। কি আছে এক্সারসাইজ বলছেন? আজ মাইল আসে লাতিল আতে, নেমিনের প্রশ্ন উত্তর দাও। ঈর্ষের সংজ্ঞা, ঈর্ষের শাব্দিক অর্থ কি? ঈর্ষ মানে কি? মুশকিল না? হ্যাঁ, উত্তরাধিকার উত্তর, আচ্ছা ঈর্ষ লোকাতান শাব্দিক অর্থ ওর আছে, একটা পারিভাষিক অর্থ আছে, মুশকিল। ওয়াজদেয়াল মুরাদ, মুয়াররেস কাকে বলা হয়? মৃত ব্যক্তিকে। ওয়ারেস কাকে বলা হয়? যে ধন সম্পদের ভাগ পায়। মাওরুস কাকে বলা হয়? ধন, যে ব্যক্তি পায় ধন সম্পদকে বলা হয়। আচ্ছা এখন একটা অবস্থা বলছি, এইভাবে কিন্তু ফারাইজ আপনাকে করতে হবে, এই ফারাইজ আপনাদেরকে পড়াইতে লেগেছি আর ফারাইজ আসতে শুরু হয়েছে। গত 2-3 দিন আগে শ্রীলঙ্কার এক ভাই, ও এক ফারাইজ পাঠিয়ে দিচ্ছে, আর গুরুত্বপূর্ণ শিক্ষিত ব্যক্তি, সৌদি আরবে পড়াশোনা করেছেন মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ আর খুব ঘনিষ্ঠ মানুষ, এখন ওর কথা নাও করা যায় না, হলে ফারাইজ করি না সাধারণত। তো ওই ফারাইজ এখন করিতে হলো, কালকে আমার ছুটির দিনে ফারাইজ ওর করিতে হলো, বুঝে বুঝে। আর আজকে আর এক ফারাইজ এসছে মাগরিব পড়ে। তো ফারাইজ আপনাদেরকে এখন, ফারাইজে যাইনি কিন্তু, আসল ফারাইজে ভাগ বন্টন এখন যাইনি আমরা ভূমিকাতে, মানে প্রাথমিক আলোচনাগুলি যেগুলি, এগুলি বুঝে নিলে ওগুলো বুঝতে সুবিধা। يا إله الكون يا المولى العظيم يا كريمان